নমস্কার, আমি ডক্টর নারায়ণ পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যালার্জির প্রসঙ্গ এলে ইউসিনোফিল বলে একটা প্রসঙ্গ চলে আসে। কারণ বেসিক পরীক্ষা যেগুলো করা হয়, ব্লাড রুটিন কাউন্টগুলো করা হয়, সেই রুটিন কাউন্টে দেখা যায় যারা অ্যালার্জিক ম্যানিফেস্টেশনে প্রবলেমস ভোগ করছেন, ওনাদের ওই রুটিন কাউন্টের মধ্যে দেখা যায় বেশিরভাগ মানুষের ইউসিনোফিল রেজ হয়ে আছে, ইউসিনোফিল বেড়ে আছে। তো ইউসিনোফিল অ্যালার্জিক ডিসঅর্ডারে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, এটা নিয়ে আমরা একটা আজকের আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক আছেন, ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য। আর পুরনো দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনও যদি ভিডিও না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে যেতে। আর যারা নতুন বন্ধু, ওনাদের লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল আবারও। ইউসিনোফিল বৃদ্ধি পায় যখন অ্যালার্জিক প্রবলেম হয়। বেসিক্যালি কি হয়, মাস্ট সেল আমাদের শরীরের মধ্যে আছে, সেই মাস্ট সেলগুলো হলো রিসেপ্টর সেল। মাস্ট সেল আমাদের পুরো রেসপিরেটরি ট্র্যাক্টে আছে। নিঃশ্বাস আমরা যা নিচ্ছি, নিঃশ্বাসের সাথে বিভিন্ন যে অ্যালার্জেন আমাদের শরীরে প্রবেশ করছে, বিভিন্ন পলিউটেন্ট যারা আমাদের শরীরে প্রবেশ করছে, কারণ লাং বা রেসপিরেটরি ট্র্যাক্ট আমাদের একদম ওপেন অর্গান আছে, যেটা অ্যাটমসফিয়ারের সাথে ওপেন আছে, খোলা আছে। অন্যান্য অর্গান যেগুলো আছে, হার্ট, কিডনি, লিভার, এগুলো সব ইনক্যাপসুলেটেড আছে, এদের আবহাওয়ার সাথে কোনো লেনা দেনা নেই। বাট রেসপিরেটরি ট্র্যাক যেটা আছে, রেসপিরেটরি অর্গান একদম ওপেন অর্গান আছে, যা নিঃশ্বাস আমরা নিচ্ছি তার সাথে ইন্ট্র্যাক্ট হচ্ছে। এই যে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, এর মধ্যেই বসে আছে মাস্ট সেল। মাস্ট সেলগুলো রিসেপ্টর সেল, যা অ্যালার্জেন্স যাচ্ছে তাদেরকে রিসিভ করছে, একটা অ্যালার্জিক ক্যাসকেড তৈরি করছে। সেই মাস্ট সেল ডিগ্রেগুলেশন যখন হয়, তখন এক্সেসিভ আইজি ফর্ম করার আগে, অ্যালার্জিক ইউনিট যে আছে আইজি ফর্ম করার আগে, ডিগ্রেগুলেশন হওয়ার সময় প্রচুর পরিমাণে ইউসিনোফিল রিলিজ করে। সেই জন্য আমরা রক্তকে যখন মাপি, তখন ইউসিনোফিলতে বৃদ্ধি পাই, ইউসিনোফিল বেড়ে থাকে। এর কন্ট্রোল কি, প্রচুর সময় ডাক্তারবাবুরা ওই বেনোসাইড, হেট্রাজেন এই জাতীয় ওষুধগুলো দিয়ে থাকেন ইউসিনোফিল কমানোর জন্য, কিন্তু সেটা তো সলিউশন নয়। বিকজ আমরা নিঃশ্বাস যখন নিচ্ছি, তখন অ্যালার্জেনগুলো নিঃশ্বাসের সাথে ভেতরে যাচ্ছে এবং এই রিয়্যাক্টিভিটি তৈরি করে এই ডিগ্রানুলেশন হয়ে আবার ইউসিনোফিলের বৃদ্ধি হচ্ছে, প্লাস সিমটোম্যাটিক অ্যারাউজালও হচ্ছে, সিমটমও আমরা পাচ্ছি, ডিফারেন্ট অ্যালার্জিক ম্যানিফেস্টেশনের সিমটমগুলো পাচ্ছি। এর সলিউশন হলো, আমাদের প্রয়োজন আছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশনের অনুমোদিত গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং। মডিফাইড স্কিন প্রিক টেস্টের ভিত্তিতে আমরা যদি সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন ইউজ করি, এই ভ্যাকসিন নিলে বডির মধ্যে গ্র্যাজুয়ালি ইমিউনিটি ডেভেলপ হলে কিন্তু এই অ্যালার্জিক ম্যানিফেস্টেশন থেকে আমরা রিহাই পেতে পারি। এইরকম পরিষেবা যদি আপনাদের প্রয়োজন থাকে, তাহলে স্ক্রিনে ডান দিকে যে নাম্বার দেওয়া আছে 7278034776, এই নম্বরে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজারের পাশ দিয়ে বাঁ দিকে রাস্তা যে প্রবেশ করছে, সেটায় প্রবেশ করে প্রথম বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আর বেশি জিজ্ঞাসা যদি কিছু আপনার থাকে জিজ্ঞাসা, তাহলে ওই 7278034776 এই নম্বরে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্টও নিতে পারেন বা আপনার জিজ্ঞাসাও সমাধান করতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি ভিডিও পছন্দ হয় একটা লাইক দিন।